সালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? উঠে গেছি, অনেকদিন পর আজকে বাইক রাইডেতে যাব। কই যাব আমি এখনো জানি না, তবে জায়গাটা অনেক সুন্দর, নীলদরিয়া। তো আলমিনকে 3 বার ডাকার কথা ছিল, আমি ওকে 6 বার ডাকছি, সে উঠছে আর কি, ঘুম ভাঙছে। এখন ফ্রেশ হয়ে আমরা সবাই বের হয়ে যাব, 7:15তে রাইড শুরু করার কথা। এখন দেখা যাক কত তাড়াতাড়ি রাইড স্টার্ট করা যায়। টোটালি 110 কিলোমিটার একটা রাইড। ওকে, দাঁত ব্রাশ শুরু করে দিই। তারা দিতেছিস কেন? ভিডিও নিচ্ছি না, স্যার আমি বেরিয়ে যাবে। যা ভাই, হাত হাতের বাস বন্ধ দাস না, চাবি কই? আমার চাবি আমাকে দে স্যার। শুরুতেই খেয়ে দিলাম আলামিনকে, নিজেই খাইতে ধরছিলাম। আমার সাথে আছে শাহেদুল, আমার ক্লাসমেট কলেজের, দিস ইজ মাই ইনস্টিটিউট। আমরা এখন টাউন হলের দিকে যাচ্ছি, টাউন হল থেকেই মেইনলি রাইডটা স্টার্ট হবে। আর এই রাস্তায় 100 100 স্পিড, অনেক এক্সাইটমেন্ট। নিজের মধ্যে ঘুমাইছি, নিজের পরে ঘুমাইছি। উঠলাম হচ্ছে 6:30টার দিকে। এখন খুব কালকে তাড়াহুড়া দিছি সবাইকে, যে আমরা 7:15তে রাইড স্টার্ট করবো। এখন বলে 7:15, আমি এখনও মিটিং করতে যাইতে পারি, পিছনে লাগবে না। 5 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ মিটিং প্লেসে ঢুকে যাব। আর মিস্ত্রি করার এই রাস্তায় এত পরিমাণ স্পিড ব্রেকার, চিন্তার বাইরে। জায়গাটা কীরকম হবে, কোনায় থাকান ঠিক এরকম। ওকে, লেটস গো। ও আসতে আসতে অনেকেই আসতে দেখা যাইতেছে, ও মা বাবা তো আসছে, মাত্র 3 জন। সি ঢুকো, ডানে ঢুকো। কি রে, মাত্র 3 জন, 4 জন না, 3 জন? নাহিদ কই? কি খবর তোমাদের? ওয়ালাইকুম আসসালাম। রুবায়েদ আলী সরকার, এতদিন পর কি খবর সব তোমাদের? কালকে রাতে আলামিন যে সুন্দর গান শুনাইছে, কয় আফিন খাবো বাটি বাটি, এই দোষ কয় আফিন খাবো বাটি বাটি। ভালো গান বলে
রুট ডিরেকশনটা আমি আগে দিব না, আপনাদের রুট ডিরেকশন বুঝতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা আপাতত দর্শনা দিয়ে ভেন্ডাবাড়ি রোডে ঢুকলাম, এতটুকুই আপাতত বুঝে নেন। এটা হচ্ছে দুই বাইক ইয়ার, এনে বিনা পয়সা, সরি বিনা পয়সা না, অল্প মূল্যে ভালো ট্রিটমেন্ট করা হয় চোখের। বিনা পয়সায় মা, তিনজন চারজন আছে পিছনে। ওকে, এই রাস্তাগুলো মোটামুটি একটু ভাঙাচুরা, তবে সামনে গেলে অনেক ভালো রাস্তা আছে। মানে ওয়াই বলতেছিল যে এই ভাঙা রাস্তা পার হইলে দেখবি যে ভালো রাস্তা আছে, ওখান থেকে আর স্পিড ব্রেকার নেই। ও এরকম আর কি ব্যাপারটা। ও মা, উন্নয়ন উন্নয়ন উন্নয়ন, ওয়াইদ অনেক উন্নয়ন। আমরা এখন একটা ব্রেক দিলাম, ব্রেকফাস্টের ব্রেক। এখন বাজতে হচ্ছে 8:13। তোর কি ইনস্টাগ্রাম ফলো করা আছে? আমরা ব্যাগ গুলো শিখাবো। দেখো কত কিলোমিটার আছে ইনস্টাগ্রামে, তো এই শিখি সারপ্রাইজ। এই যাবে, আরে একটা পরোটা খাবো আমি। চা আছে? দুধ চা? দুধ চা কত করে? ওয়াও, থ্যাংক ইউ। একটু চিনি দুধ বাড়ায় দিয়ে একটা চা দিবেন আর আমাকে একটা পরোটা দিবেন। খিচুড়ি কিন্তু 20 টাকা করে দিব, বুঝলেন? সে মনে হচ্ছে আমার জন্যই জন্মেছে, আমি তার, সে আমার। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ। এইভাবে পরোটাটা ছিড়বেন, তারপরে এইভাবে এইভাবে বলেন। কেমন কেমন লাগতেছে? এটা কি সিরিয়াস ছিল নাকি? মোটামুটি ভালো না? ভালো ছিল না? কালকে রাতে আমি আলামিনকে বলতেছিলাম যে তুই যদি, ও মানে 2:30 পর্যন্ত আড্ডা দিয়েছে নিশাতের রুমে, তো পরে আমি ওকে বলতেছি যে তুই যদি সকালে না উঠিস তোর খবর আছে, আমি 3 বার ডাক দেবো মাত্র। এই যে আলামিন 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 3 বার ডাকবো,
সকাল বেলা আমি তোর টাকা আইছে এ গান্ডুর বাটা গান্ডু আমার 15 টাকা আইছে 15 45 সে উঠছে অনেক জোরে ডাকছিলাম উঠছে পরে বললাম যে তো কিন্তু 3টা টাকার জায়গায় আমি 6টা রাখছি কয় তুই যায় দেখ তো সাইকেল তালা মেরে রাখছিস আমার 5 টাকা কিন্তু কিন্তু দেওয়া হয়নি কি একটা অবস্থা কি জিনিস বাইরে ভাই ওয়াদার এয়ার বাসটা অনেক সুন্দর এক নারী গিফট করেছে তাকে থাক বাকিটা আর বলো রোড চেক লেফট চেক কত কথা ধরে ছিল এই পথে তারপর কি ইট ডাজেন্ট ম্যাটার এলে পরে মাঝে মাঝে মানে আমেরিকান সিটিজেনশিপ ওয়ালা রাইডার আমাদের সাথে আছে সে কি ইস্যু করতেছে পানি পড়ে না তো ভাই এটা কি আপনার ফেভারিট জিনিস নাকি বুকের মধ্যে ভিডিও করবেন নাকি শাহিদুল বলতে পিছনে একটা জিনিস লেখা উইড লাগা নাকি ও মা শাহিদ বলতেছে আমার সিলেবাস পছন্দ What a name.